হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে একটু গল্প করব বলে। তো ডেলিকার মতন রুটিন আমার যেটা, সকালে উঠে একটু উষ্ণ গরম জল খাওয়া, জিরের জল যেটাকে বলে। তো আজকে একটু কাজ বেশি আছে বলতে পারো, দীপাবলির পরে আর তেমন করে বেডশিট কুশন কভার এসব চেঞ্জ করা হয়নি। আজকে ভাবছি ওগুলো একটু চেঞ্জ করে দেবো, রোদও বেশ ঝলমলে রোদ উঠেছে, তো মেশিনও ভাবছি দুবারই চালাবো। যাই হোক, এরপর একটু চা বসিয়েছি, একটু চা আর বিস্কিট খাবো। ব্রেকফাস্টে আজকে আর কিছু খাবো না, কারণ আজকে স্নান না করে কিছু খেতে পারবো না, যেহেতু আজকে সোনুর দাদুর ওই ইয়ারলি যেই কাজটা হয় না, বাৎসরিক কাজ ঠিক বলে না ওটাকে, তো যাই হোক সেটা আছে, তো আজকে স্নান করেই খেতে পারবো। তার আগে আমি একটু চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি, ঘরের কাজবাজ সেরে একেবারে স্নান করেই ভাবছি খাবো কিছু, যদি ব্রেকফাস্টের টাইম থাকে, নয়তো একেবারে আজকে লাঞ্চই করা হবে। তো যাই হোক, আমি আদা দিয়ে চাটা খুব একটা পছন্দ করি না, আজকে এলাইচি দিয়েই চাটা বানাচ্ছি, আর বিশেষ কিছু মশলা দিচ্ছি না। যদিও আমার 12 মাসই গলার অবস্থা খারাপই থাকে, মানে বলতে পারো আমার একটু ঠান্ডার ধাঁচ আছে, বাট ব্যাঙ্গালোরে জানো তো প্রায় শীত পড়েই গেছে বলতে পারো। চড়া রোদ উঠলেও সকালের দিকে আর সন্ধ্যের পরে বেশ শীতশীত করে, আমার তো প্রায় দিনই ফ্যান অফই থাকে। তবে কলকাতায় শুনেছি মা বলে এখনও প্রচণ্ড গরম, বন্ধু বান্ধবদের সাথে কথা হলেও বলে প্রচণ্ড গরম, বাট ব্যাঙ্গালোরের কিন্তু বেশ প্লেজেন্ট ওয়েদার বলতে পারো, গরম তো নেই। বাকি আমার তো অল্পেতেই ঠান্ডা লাগে আর আমার তো শীতই করে। যাই হোক, চা খাচ্ছি আর চা খেয়ে দিয়ে ঘরের কাজ করব, তার আগে তোমাদের বাইরেটা দেখাই। দেখো কি সুন্দর ঝলমলে রোদ, তার মধ্যেই বাচ্চারা খেলছে, স্কুলেও চলে এসেছে, দীপাবলির ছুটি তাদের শেষ। তো আজকে আমি দুবার মেশিন চালাবো, আগেই ঠিক করে নিয়েছি, প্রচুর কাছাকাছি আছে। তো এই হচ্ছে বাইরের ওয়েদারটা, তোমরা এটার মজা নাও আর সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। যেহেতু দীপাবলিতে আমি হোয়াইট কালারের বেডশিট দিয়েছিলাম, তো ওটা খুব জলদি নোংরা হয়ে যায়। যাই হোক, এমনিতেও আমি উইকলি একবার তো চেঞ্জ করেই দিই বেডশিট, তো আজকেও তাই করব। আর দেখতে থাকো আজকে আমি রুমটাকে কিভাবে সাজাচ্ছি।
আজ রান্নায় হবে পিওর ভেজ। তো সব রকম সবজি দিয়ে, তোমরা যারা পুরীর মন্দিরে খেয়েছো, একটা সবজি হয় সব রকম সবজি দিয়ে, তো ওটাই আজকে বানানো হবে। এটা বেসিক্যালি সর্ষে বাটা দিয়েই বানানো হয়, আদা আর জিরে সর্ষে বাটা দিয়ে, আর তার সাথে আমি একটু অল্প করে ডাল করব। তো মজার জিনিস কি জানো তো, এই সবজিটায় কোনো রকম তেলই ইউজ হয় না। দেখো আমি ডাইরেক্ট কড়াইতেই সব সবজিগুলো দিয়ে দিচ্ছে সোনু, আর ওই সবজিটা বেশি ভালো বানায়। আর তাতে অল্প হলুদ নুন দিয়ে একেবারে ডাইরেক্ট জল যতটা লাগবে সেদ্ধ হতে ততটা দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে বলতে পারো। আন্দাজ মতো নুন দেবে, মানে যতটা দরকার। সবজিটা কিন্তু জল জল হবে না, একটু মাখা মাখা। তোমরা পুরীতে যারা খেয়েছো অভাড়া, তারা জানো জিনিসটা কেমন হয়। তো যাই হোক, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর এটা একটু ফুটে আসলে দেখো, এতে আমি সর্ষে যেটা বেটে রেখেছিলাম, আদা সর্ষে আর জিরে, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। মিক্স করে নিয়ে এটাকে আবারও ঢেকে দিতে হবে যতক্ষণ না পুরো কাঁচা সর্ষের গন্ধটা চলে যায়। জগন্নাথের মহাপ্রভুর ভোগ যারা যারা খেয়েছো তারা জানোই যে কতটা টেস্টি হয়। এতে সামান্য গুড় অ্যাড করা হলো, এতে গুড় দেওয়া হয়। আর এরপরে দিয়ে দেবো কিছু কুচোনো নারকেল, নারকেল কুড়িয়ে রাখা নারকেল, যদিও আমি এটা কেনা নারকেল নিয়ে এসেছিলাম ফ্রোজেন। যাই হোক, এই হলো বেসিক ইনগ্রেডিয়েন্ট। একটা কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে, তো আর কিছুই দেওয়া হয়নি। এই তৈরি হয়ে গেল সেই তরকারি। এরপরে আমি বসিয়ে দিয়েছি ডালের জন্য ফোড়ন দেবো। এতে জিরে, শুকনো লঙ্কা আর সামান্য হিং দিয়েছি। এরপরে দিয়ে দেবো কুচো করে রাখা টমেটো। টমেটোটাকে সামান্য ভাজা হয়ে গেলে আমি ডাল দিয়ে দেবো। আজকে আমি অড়হরের ডাল করব, যেহেতু নিরামিষ আজকে মসুর ডালটা খাওয়া যাবে না। বেসিক্যালি আমাদের অড়হর ডালটাই বেশি হয়ে থাকে। যাই হোক, রান্না বলতে আজকে এই ডাল আর ওই নিরামিষ সবজি, তার সাথে একটু ভাত। ভাত অবশ্য আমি গোবিন্দভোগের চালের ভাতই বসিয়েছি। জামাকাপড় শুকিয়েছিলাম, বেডশিটটা শুকিয়েই এসেছে, তো এটা উঠিয়ে নিই যাতে পিছনের দিকের জামাগুলো আমি সামনে মেলতে পারি। বুঝতেই পারছো ব্যালকনিতে খুব কম জায়গা, তাই উল্টে পাল্টে শোকাতে হয়। বাট বেশিটা পুরোপুরি শুকিয়ে গেছে, এটা উঠিয়ে নিই। আর বাইরে এখনও রোদ আছে, আই গেস বাকিগুলো শুকিয়ে যাবে। অনেকটা খাটাখাটনি হয়ে গেছে, তো এবার একটু রেস্ট নেব, আর দেখা হচ্ছে বিকেলে টি টাইমে। বাকি সোফার কভারটাও চেঞ্জ করার আছে, ওটাও করে দেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। একটু রেস্ট নিয়েছিলাম, এই চা বসিয়েছি, খুব চা খেতে ইচ্ছা করছে। তো যেই দু তিন দিন খুব বৃষ্টি হয়েছিল, এখন কিন্তু 4-5 দিন হলো কোনো বৃষ্টি কিছু নেই, বেশ ভালোই গরম আছে।
ছাদের ছায় দৃশ্য তো তো চাই তাদের বৃষ্টি কি আর রোদ কি ছাদে তো কিছু করা আমার তো মানে মার্চ এপ্রিলে কলকাতার ওই ছড়া গরমেও যদি বলো চা খেতে আমি খেতে পারো যাই হোক ঘুমানোর আগে আমি নিয়ে ঘুমাইনি ওই রেস্ট নিয়েছি আর কি মেয়ের চলে এসেছিল এই সোফার কভারটা চেঞ্জ করে দিয়েছিলাম খালি কুশনের কভারটা চেঞ্জ চাটা খেয়ে যে কি শান্তি চাটা খাচ্ছি আর এরপরে আমি রাতে ডিনার রেডি করব ডিনারে বিশেষ কিছু না একটু রুটি করব আর ভেন্ডি ভাজবো ভেবেছি ভেন্ডি আলু ভাজা ভেন্ডি কি বলবো একটা টাইমে আমার খুব ফেভারিট ছিল মানে ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে রুটি বলো কি পরোটা বলো বেসিক্যালি আমি ভেন্ডি তেমন পছন্দ করি না যদি তরকারিতে কেউ দেয় বাট ভেন্ডি ভাজা ইজ গুড মানে আমার খুব ফেভারিট বলতে পারো তো যাই হোক রাতের ডিনার এইটুকুই তো দেখতে থাকো ব্লগটা সঙ্গে থাকো কালকে একটু বাড়িতেই ফুচকা করা হবে ফুচকার প্যাকেটটা অবশ্য বাইরে থেকে কিনেই এনেছে তো বাকি ফুড ফুড সব বাড়িতে তৈরি করব একটা মটর আই গেস ঠিকঠাকই হবে তো যাই হোক কালকের জন্য একটু ভিজিয়ে রাখছি তো সোনু বাইরে গিয়েছিল এনেছে একটু সিঙ্গাড়া আর এটাকে উড়িষ্যায় না কাকেরা বলে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা সুজির ভিতরে এটাতে ছানা বা নারকেলের পুর দেওয়া হয় তো এটা খাওয়ার পর ও বলছে ও আর রাতে কিছু খাবে না এদিকে অলরেডি আমার আটা মাখাও হয়ে গেছে ভিন্ডিও কাটা হয়ে গেছে তো গাইজ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ফ্রম মাই ওয়ে সুমি